তখন রাইতে চমকে উঠেছে চেতন হয়ে গেছে চ্যাতন হয়ে তখন কানতে লেগেছে দেখ কানতে লেগে জোরে জোরে কেন চলেছে তো চ্যাংড়া পিলে তো এখনো স্বপন দেখছে কিন্তু শরমে কান্দে না চ্যাংড়া পিলার স্বপনে বিহা হয় না যে সবার বিয়ে হারে রয়েছে কত বিহা হয়ে হয়েছে শপনে বিহা হয় না আরে স্বরমে কহে না আর কহেতে হয় না কিন্তু স্বপনে কত বি হয়েছে কত বেছে ছেলের সাথে তো জানে এমনি ছুটটা হলেও ওরে বাবরে কত যে ছেলে পিলের বাপ হতো সবাই নাকি এবার কি করেছে স্বপন দেখা বেচারি কান্দলি হ্যাঁ ফের তো ফের পুজ করছে যকে এক বছর পাগল রেখে আসলাম আর এক বছর পাগল রেখে এসে ফের ও কানতে লাগলো ব্যাপার কেউ পুজ করতো এবার জুলেখা কানতে কানতে ওর সেহলি গুলোকে বলল আমি স্বপনে দেখলাম আবার বিয়ে হয়েছে আজিজ মিশরের সাথে আমি আজিজ বিয়ে করব যদি আমার বাবা আজিজ মিশরের সঙ্গে বিয়ে দেয় আমি আমি চুপা শান্তিতে আর যদি আজিজ মিশরের সঙ্গে আমার বিয়ে না দেয় তাহলে কিন্তু আমি খানা খাব না আমি কান্তি থাকবো কেন কেনে মরে যাবো বাদশার বেটি মানে জুলেখা এক বাদশার বেটি আর আজিজ মিশের অন্য রাষ্ট্রের অন্য বাদশার উজির উ মানে রাষ্ট্রপতি এবার কি করে খেপা ই তখন খবর পাঠে লাজিজ মিশরকে রাষ্ট্রপতিকে তোমাকে আমার বেটিকে বিয়ে করতে হবে বিয়ে করবা বললে হ্যাঁ করব এবার যখন খবর পাঠিয়ে দিলাম এবার যখন খবর পাঠিয়ে দিলা রে ভাই এবার তখন আজিজ করার জন্য রেডি হয়ে গেল যে প্রধানমন্ত্রীর বিয়ে করতে পাবে কি যেমন ব্যাপার নাকি এবার আজিজ রাজি এবার দেখা সুরা হলো এবার বিয়ে শুরু হয়ে গেল আগা যুগা ছেলে কিন্তু বাবু দেখতে যাইতোক না যায়তক যে ভাই বসক লোক গেলা কেন তো বেটা যে বিয়ে করবো দেখতে যেত বাপ বিয়ে দেবে কানি দোক নে কালো দুঃখ ঝোলে দুঃখ লম্বা দুঃখ ব্যাটে দুঃখ যেই দুঃখ বাপে যেটা পছন্দ করবে ওইটাই বেআটা দেখতে যাবে নাগা যুগের ছিল কি ছিল না আমরা জীবনও দেখতে যাইনি কেছে যদি দেখতে যাই তো বিয়ে দেবে না দর্শন যোগ্য কাজ হয়েছে দেখতে যাবো না দেখতে যাইনি বিয়ে শাড়ি হয়ে গেছে এরকম একটা জামানা ছিল এবার আজিজ মিশেরকে জুলেখা দেখেনি জুলেখাকে আজিজ মিশের দেখেনি বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে বিয়ে করে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে আজিজ মিশেরকে ব্যাসর ঘর দিয়েছে জুলেখাকে ওদিন সহক রাত ফুল সজ্জার রাত্রি এবার ঘর যখন দিয়েছে জুলেখা তো হুবে খালি কুদছে আমি স্বপ্নে যে ছেলেটাকে দেখাচ্ছি মানে ইউসুফকে মনে হয় ওইটাই ছেলে হবে আর ওই ছেলেটার সাথে যদি বিয়ে হয় ওরে রে মন খুশি যদি আপনি স্বপ্ন দেখালেন যে শ্রীদেবীর সাথে বিয়ে হয়েছে হিমামালানের সাথে বিয়ে হয়েছে জয়পর্দার সাথে বিয়ে হয়েছে সোনিয়া মির্জার সাথে বিয়ে হুবে কুদবেন না যে এত সুন্দর মসজিদকে যাবে সবাই খালি তাকাবে গোটা বাজার এলো এইবার করেছি কি ই খুব সাইজা কুজা হেন ঢেয়া বৈশা আছে এইবার আজিজ মিশের ঘরে ঢুকেছে সবজন শামস উঠেছে তখন ব্যাসের ঘরে ঢুকেছে এবার যেমন ঘরে ঢুকেছে ঢুকে হুঁড়কা লাগালছে জুলে খাই মানে আজিজ মিশরের দিকে দেখে কি করব আমি স্বপ্নে দেখলাম যে মানে দেখলাম আর আমার বিয়ে হয়েছে মুদারে মুখ খাবার মাথায় চুল নাই টাকলু একটা চুল নাই আজিজ মিশরের মুখে দাড়ি নাই চোখের জড় ভুরু টুরু কিছু নাই টাকলু হয়েছে আজিজ মিশরের মাথায় চুল নাই টাকলু চোখের জোড় ভোঁয়াও নাই এগুলাও নাই চারটে দু তিন খান দাঁড়িয়ে আছে তারপর গায়ে থা বাইন আছে তো মুদ্রায় মুখ খা লাগছে দেখে খারাপ লাগবে না যেটা আসছে সর লাগবে না হ্যাঁ আপনি যদি একটা খারাপ স্ত্রীর সাথে বিয়ে হয়ে যায় ওই মোবাইলে দেখেছে চ্যাংড়া বিয়ে করেছে একটাও দাঁত নাই তো বিয়ে করেছে খুব সুন্দর মেয়েটা ওর দিকে দেখালে গ্রাহ হাসছে আর ওর ওই লইয়া বহুটা দেখে বাংলাদেশ থেকে বানাইছে ভিডিও গালাতে দেখাইছে তো ওই করছে খালি চলছে গাড়ি থেকে নেমে পালাইতে বউ তো ওইরকম এগুলা কথা কছি আর শয়তান গেলা শর্ট ভিডিও বানিয়েছে আমার যে ভাই নকল করে ছাড়ছে মন খারাপ দেখলে কৌচিয়ে ছাড়বে বারো বুঝতে তাহলে কবি তো ডর আজকাল এমন ব্যাপার হয়ে গেছে যেটা কবি ওটাই ভাইরা এইবার তখন করেছি কি আজ ই যে মিসার আজ এ মিসার করা চাকি রে হয় যেমন ঘরে গেছে জুলাই খা মুড়ির নিচে করা লেগেছে কান্তে আনল কার সাথে সাধেবিয়া হল আমি দু বছর ভরে কান্দলাম এক বছর পাগল খানাতে থাকলাম যে ছেলেটার জন্য ওই ছেলেটা কাপ পেলাম না আল্লাহ ই তো দেখেনি জীবনে কপাট লাগেছে তখন দেখছে ওরে রে কপাট লাগলে তার মানে এটাই স্বামী এটাই যখন স্বামী আল্লাহ কি করলাম এইবার নাম তামুক করে কেনা চলে যাচ্ছে কি করলাম আল্লাহ কার সাথে বিয়ে হলো কি করে জীবন কাটাবো জুলাইখা নাম তামুক করে কাঁদছে এবারে মানে করেছে কি আজ যদি মিশার ঘরে যায় তখন আর আগাত গিয়া গলা খান দিকে দেখবে খুশি দাজ রে ও বাপরে বিয়ে করে সে নতুন বউ তো দেখবে উদন এরকম করে জুলেখা দেখে না ও তো কানছে কি দেখে ওর তো জি খারাপ হয়ে গেছে আলগো হয়ে গেছে জি যা দেখে ই তখন কানছে তো দেখে না ই তখন ওকে থাবড়ি হয়ে যায় তাও দেখে না ই তো হুবে কুদছে আর জুলেখা তো খুব সুন্দর এবার তখন ওকে ইশারা দিছে গলা খাঁকর দিছে কিছু বুঝে না তখন জুলেখার পাঞ্জরে যে তখন এনে যে দেখে আর মানুষ যত ঘিন নিজের গানে কিন্তু খুবই সুন্দর নাকি যদি লাল পড়া পোটা পড়াও হয় তাও কে রে বাবরে রে খুব হাইন্ডা যাবো নিজের গানে সবাই সুন্দর কেউ খারাপ নয় পৃথিবীতে সবাই সুন্দর তো আজিজ মিশের মনে ভাবছে আমি খুব সুন্দর চুল থাকার না থেক আমি খুব বডিওয়ালা আর ঠিকই বডি খুব একদম হাই ভাই এইবার তখন করে শিক্ষক ইশারা যখন শুনে না তখন জুলেখার মুখ খানেন করে ধরে চেঁড়া উঠে যাবে গাল দুটাকে ধরে চাঁচে যাহ থেকে দেখ তো যেমন মুখ ধরে চেঁড়েছে দেখে আর মার মুখের মতন লেগেছে তখন আর মুখ ছেড়ে দেয় উল্টে পড়াবে হস বপরে হার মার মুখকে কেন আমি ধন্য যেমন ধরেছে দেখ ওর মার মতন লেগেছে তখন উল্টে পড়াবে হস এই তো জুলাইখা আমাবা করছে কি হলো মরে গেলো নাকি কোনো ব্যারাম আছে নাকি মরে এখানে গেলো যদি মরে যেত ফের আমি ফেঁসে যাবো এই তখন আমা করলে লোক দৌড়িয়ে আছে চোখে মুখা পানের টানে ছিটে ওকে তখন হুঁশ করে যখন উঠে ফের দেখছে জুলাইখা দিকে তোর মার মতন লাগছে কিছু তাড়াতাড়ি ঘর থেকে বাইরে পারো মরে ঘর থেকে বাহির করলো বলছে জুলেখা আর তোমার ঘরে আসা হবে না তোমার কাছে যাওয়া হবে না আমি যখনই তোমার মুখের দিকে তাকাচ্ছি মনে হচ্ছে আমার মার মুখের মতন লাগছে আমি তোমার কাছে আর যাব না তোমার ঘরেও যাব না তুমি যদি আমার কাছ থেকে তাল্লাক নিয়ে চলে যেতে যাও চলে যাও তোমাকে আর রাখা যাবে না আমি তোমার ঘরে যেতে পারবো না তুমি তাল্লাক নিয়ে আমাকে ডিভোর্স দে তুমি চলে যাও তুমি চলে যাও জুলাইখা বলল স্বামী যখন আমার বিয়ে হয়ে গেছে আমার বাবা বিয়ে দিয়ে দিয়েছে তখন আমি আর যাব না বিয়ে হয়ে গেছে আমাকে বিয়ে থাকতে দেন আপনার বাড়িতে থাকবো আপনি আমার ঘরে আসিয়েন না আমার কাছে আসবেন না আপনি আমাকে একটা বাইরে সুন্দর করে বক্স বাড়ি হ্যান্ডা করে বানিয়ে দেন ওই বাড়িতে থাকবো আর যত খাবার দাবার লাগে যত সামান লাগে আপনি দেবেন যেটা যখন দরকার হবে দরকার মোতাবেক কিনে দেবেন মাঝে মাঝে খবর নেবেন কি লাগবে জুলেখা যাবেন আমার কাছে বলবেন কি লাগবে জুলেখা যেটা কথা বলবো ওইটা মানে আপনি কিনে এনে দেবেন কিন্তু আমার ঘরে আপনি যাবেন না আপনার আমার কাছে আপনি থাকবেন না যান এইবারই পয়সার তো অভাব নাই রাষ্ট্রপতি কত টাকা চোদ্দ ফিড়ি খেলে শেষ হবে না এবার করে আজিজ মিশার একটা বাড়ি বানিয়ে জুলেখাকে আলাদা করে বাড়িতে রেখে দিল এইবার দেখেন ভাইরা আমার আর স্ত্রীর কাছে যাবে না আর ঘরেও যাবে না বাচ্চা কাচ্চা হয় না ভাই এবার ইউসুফকে কিনে নিয়ে গেল যে আমাদের তো বাচ্চা কাচ্চা নাই বাচ্চা হবে না তো এই বাচ্চাটাকে ছেলের মতন করে মানুষ করো ইউসুফকে যেমন নিয়ে চলে গেল রে ভাই দেখে বলছে শুভান আল্লাহ আমি দেখেছিলাম এই ছেলেটা আর আমি বিয়া করেছি একা মুদারা মুখাকে ইউসুফ কে দেখে করছি এই ছেলেটাকে আমি স্বপ্নে দেখেছি আর বিয়ে করছি একে আর দেখেছি একে তখন বছু ওকে আমি আইজ পেয়েছি সোহান আল্লাহ এবার আজিজ মিশরের সামনে ব্যাটার মতন করে সহান করে আদর করে ভালো ভালো খিলায় আর বডি বানায় মানে ছোট চাঙড়া তো খিলি ওকে তাগড়া করছে ভালো ভালো খিলায় ভালো ভালো ড্রেস দেয় একবারে হাই ফাই ড্রেস রে ভাই খুব সুন্দর সুন্দর ড্রেস দেয় ভালো ভালো খাবার দেয় আজিজ মেসের যখন বাড়ি থেকে কোথাও চলে যায় তখন করে কিছু লেখা লক্ষ্য করে মজা করতে থাকে আহতে লক্ষ্য করে মজা করে ইউসুফ আলী সাল্লামর মজাকের দিকে কান দাই না মজাকের দিকে ধ্যান দাই না কোন ধ্যান দাই না লক করে করে মজাক করে দুই মজাক করতেই থাক কি মজা করে কথাই ধিয়ে নি দেনা শুনে এবার ই তখন কইরেছি কি মনে মনে আর ইউসুফকে ভালোবাসতে লেগেছে তো ভালোবাসা এমন খাতরা জিনিস যারা প্রেম করেছে ভাই ওরাই জানে প্রেমের মজা যারা নিও কি জানে নাকি জানবে না যে প্রেম কাকে কাকে বলে বলে জিনিস না ভাই খাইতে বসলে খাওয়া যাবে না বিছানায় শিয়া গেলে সারা রাত ঘুম আসবে না খালি প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা সব সময় মানে প্রেমিকার গল্প খালি মনের মধ্যে প্রেমের গল্প ঘুরতে থাকবে সারা রাত ঘুম হবে না খেতে বসলে খাওয়া যাবে না ভাই সবাই এরকম করবে আর দুইজনে যদি টুক টেনশান হয়ে যায় কথা কাটাকাটি হয়ে যায় টুক রাগারাগি করা হয়ে যায় ই তখন বলছে আর ফোন করবো না যা তোর গুষ্টিকে বেছে যা ফোন করবো না ই টাওয়ার লক করে মোবাইলটাকে সিধানে তলে ভরে দেখো যখন রাত বারোটা একটা হয়েছে কি একটা দেড় দিকে চেতন পেয়েছে চট করে মোবাইলটাকে না টাওয়ার লক খুলে যদি দেখছো আমাকে তিনটা মিস কর কাল্লা রে কেনে টাওয়ার লক করলাম খালি খালি করবে কয়লজার ভিতরে ভালোবাসা এমন জিনিস খাতরা জিনিস যে কলজার ভিতর খালি কিট কিটকিট করবে ব্যথা সহ্য করতে পারবে না ভাই খুবই খাতরা ভালোবাসা জিনিস এত খারাপ জিনিস ভালোবাসা জীবনে করিয়ে না প্রেম জীবনে করিয়ে না কোনো মেয়ের সাথে ভালোবাসা করবে না ছেলের সাথে করবে না মানে আপনার কিডনি দুর্বল হবে লিভার দুর্বল হবে স্মরণ শক্তি দুর্বল হবে আপনার ভীতি নষ্ট হয়ে যাবে বেমারি হয়ে মরবেন ভালোবাসা এমন খারাপ জিনিস জুলেখা ভালোবাসতে লাগলো সারা রাত ঘুম যায় না খেতে বাসা খাওয়া যায় না জুলেখা সুখেতে 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 কঙ্কল হয়ে গেল দুর্বল হয়ে গেল কালো ঝামা হয়ে গেল সুখে চামঠি হয়ে গেল চেহারার দিকে দেখা যায় না সব সময় ইউসুফ ইউসুফ খেয়েছে তাও ইউসুফ শুয়ে থাকছে তাও ইউসুফ সব সময় খালি মনের মধ্যে ইউসুফ ইউসুফ করে এই করতে 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 একটা গ্রামের নানি ছিল পড়তে গ্রামে একটা সরকারি নানি থাকে গেটা গ্রামে সবাই নানি না সম্পর্কের নানি সবাই নানি কয়ে তো এবার ওর গ্রামের নানি জুলেখার নিজের নানি নয় সম্পর্কের নানি তো ওর নানি এসে কইছে জুলেখা তুই এত সুন্দর মানুষ এত রূপসী যুবতী তোর হয়নি পিলা হয়নি কিছু হয়নি তো তুই এরকম হ্যাঁ শুকিয়ে কেনে গেলি কঙ্কল কেনে হয়ে গেলি কত কি হয়েছে তোর মনের কথা খুলে কহত নানি জুলে খা নানে নানেগা মনের কথা কি বলবো গে নানে মে ছেলাকে যদি একটু পালিশ দেয় কথা বলেন তো মানে মনের দরজা খুলে দিবে যত পেটা কথা আছে ছেলা সব খুলে কুয়ে দেবে নানিকে এরকম বাবার নানিকে গা নানি গা ইউসুফকে কতকাল থেকে মনে মনে ভালোবাসছে গা নানে আর কত ভালো ভালো জিনিস খাবার দিচ্ছে কত ভালো ড্যারাস দিচ্ছে কত ভালোবাসছি কত ঠাট্টা করছি মজা করছে জুলে মানে ইউসুফ আমার একটাও কথা শুনে না আমার কথার দিকে ধ্যান দেয় না আমার কথার দিকে কান দেয় না নানি কি করবো নানি ওই জন্য ইউসুফের প্রেমে পাগল হয়ে আমার ভিতরে দানা যায় না খেতে বসলে খাওয়া যায় না বিছানায় সে ঘুম আসে না কি করবো নানি ওর নানি বাল্লা জিলাই একটা সোজা মানে সোজা মন্ত্র আছে একবারে সোঝা মন্ত্র ওকে রাজি করতে দু মিনিট লাগবে একটা চুটকির ব্যাপার রাজি করে দেবো বল্ল গে নানি গে কি করার রাজি করতে হবে নানি আমাকে রাজি করে দিতে হবে বললে জুলে খারে টাকার খেল টাকার নৌকা বলে পাহাড়ে চলে পাহাড়ে দিন লাউ চলে পানিতে চলবে কিন্তু টাকা থাকলে উড়ে চলবে উড়বে যে পঙ্খা সেট করে দেবে উড়ে বেড়াবে এইবার করেছে কি বলছে নানি যত টাকা লাগবে লাগুক চাভি বের করে আলমারির দেয়া দিল নানি টাকা যত লাগবে জয় কোটি লাগবে লাগো কিন্তু ইউসুফকে রাজি করে চাই ইউসুফ আমার কথা শুনে নাই এইবার আর নানি কল্লা কি মাঠের মধ্যে ভাই আমার এমন করে একটা ঘর তৈরি করতে লাগলো বিশাল বড় আলি সান একটা ঘর তৈরি করলো বিরাট মাঠের মধ্যে আপনার এই মারার মধ্যে কোনটে বড় মাঠ আছে ভাই কোন দিকে মাঠ কোন দিকে কোনটা মাঠ বড় আপনার ছোট মোটো মাঠ বড় মাঠ নয় ও বিশাল বড় মাঠ যেখানে আছে ওই মাঠের মধ্যে একটা ঘর তৈরি করলে বিশাল আলিশান ঘর আর ঘরটার নাম রেখে দিলে আগবরে ঘরটার নাম জানেন কি নাম কি হয় ঘরটার নাম শুনেছেন যে কি নাম ঘরটার ঘরটার নাম লিখে দিয়েছে দিল রুবা আর বিশাল করে ঘর তৈরি করেছে আর সাতটা গেট তৈরি করেছে রে ভাই এমন ভাবে চিলিয়া চাচিয়া যদি হাট ফেলে মরে যায় বাইরের মানুষ শুনতে পাবে না এমন সিস্টেমে ঘর করেছে ভিত্তিক আওয়াজ বাইরে আসবে না এমন সিস্টেমে ঘর করেছে এবার ঘর তৈরি হয়ে গেল এবার ঘর দুয়ারকে তৈরি করা ফিটফাট করে ঘরে পালং টালং টেবিল টেবিল লাগিয়া চার টার লাগিয়া চার ওদিকে সিসা লাগিয়ে দিয়েছে রে ভাই একবারে সিসাই সিসা আর ইউসুফ আর জুলেখার ফটো একবারে হ্যান্ডা করে করে দেওয়ালের চিপকে লাগিয়ে দিয়েছে আর করেছি কি ঘরে বডি স্প্রে মেরে গোটা ঘরকে একবারে ছনমনে করে মহিকে দিয়েছে আতর ফতর দিয়ে সেন্ট ফ্যান্ড লাগিয়ে আর টেবিলের উপরে টিপিন এমন করে রাসা ফল ফ্রুট দিয়ে ভালো ভালো সাজিয়া গোটা ঘরকে একেবারে চকমকে করে দিয়েছে রে ভাই ইউসুফ কা জুলে খাওয়াল চাই ইয়ে এবার তুমি ঘরের মধ্যে চলো এবার ইউসুফ আগা যায় আর জুলেখা খাওয়া পিছন দিক থেকে গেট বন্ধ করতে করতে চলে আসে সাতটা গেটকে বন্ধ করে দিলো রে ভাই আর সাত গেটকে বন্ধ করে দিল ইউসুফ ঘরের মধ্যস্থলে যখন চলে গেল এবার জুলেখা চট করে ওখানে যায়া করেছে কি জুলেখা পাটম করে কাপড়কে বানে খুলে দেয়া আর উলঙ্গ হয়ে গেল আর উলঙ্গ হয়ে যা করেছে কি একেবারে খাটে শুয়ে গেল বলছে ইউসুফ তুমি চট করে আমার কাছে চলে এসো তাড়াতাড়ি চলে এসো ইউসুফ ইউসুফ আলি সাল্লামী ঠান্ডা চট করে ভরিয়ালিয়া যাক জুলেখার দিকে আর তাকে না রে ভাই জুলেখার দিকে দেখে না অন্যদিকে তাকে আছে দেখেন ভাই ইউসুফের কাহিনীতে অনেক শিক্ষার বিষয় আছে জ্ঞান আছে বুঝতে পারছেন এর মধ্যে আল্লাহ বলেছে যে আহ কাসাস মানে গোটা কোরানে যত নাবীর কাহিনী যত কেস্সা আছে যত ঘটনা আছে তার মধ্যে সুন্দর কাহিনী সুন্দর কেস্সা আছে ইউসুফ জুলেখা তার মানে এমন কিছু শিক্ষার বিষয় আছে নাকি এই যুবকের আঁকে যুবতীর একে হুঁশেরই করার লেগে ইউসুপ তো দেখে থাকতে পারতো দিকে কিন্তু দেখে না দেখলে যে লঙ্গ হয়ে গেল তখনই চট করে মুড়ে ঘুরিয়ে নেয় বললে ছি 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 জুলেখা ছে 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 জুলেখা তোমাকে লজ্জা করা দরকার শরম করা দরকার জুলেখা যেদিন তোমার স্বামী আমাকে মানে কিনে নিয়ে এসেছিল তোমাকে কি বলেছিল জুলেখা সেদিন তোমাকে বলেছিল সন্তান রূপে গ্রহণ করো তুমি আমাকে বেটা বলে স্বীকার করেছিল তোমার স্বামী বেটা আমাকে স্বীকার করেছে আর ছেলে বলে কিনে নিয়েছে আমাকে ছেলের মতো মানুষ করে আজকে তুমি এত বড় একটা নোংরামি আমি কাজ করলে জুলেখা ছি 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 তুমি এত বড় নোংরা কাজ কেন করলে ছি তোমাকে লজ্জা করা দরকার শরম করা দরকার জুলেখার দিগারি ইউসুফ তাকাই না অন্যদিকে মুখ করে নিয়েছে ভাই কিন্তু ভাইরা আমার জুলে খা এবার বল যাক জুলাইখা বল চাই সব ওই সব কথা ছেড়ে দাও তুমি তাড়াতাড়ি আমার কাছে এসো তোমার দিলের তামান্না মিটিয়ে নাও তোমার মনের আশা আকাঙ্ক্ষা মিটিয়ে নাও তুমি তাড়াতাড়ি এসো ইউসুফ তুমি দেরি করিও না ফাটাফাট আমার কাছে চলে এসো এবার তখন করলো কে জুলাইখা ইউসুফকে বলতে লাগলো ইউসুফ তোমার মাথার চুলটি কত ভালো তোমার মাথার চুলটি দেখে জি ভরে গেছে ও সব বেটি ছেলে কিন্তু বেটা ছেলের চুল দেখে পাগলা বুঝতে পারছে ও যদি চ্যাঙাটা কুলহে লাগা টেপসি মারা হ্যান্ডিকাপ হয় আর চুলটি যদি সে হয় একবারে বলবে চলবে বডি যেমনই হয়ে গেলে কিন্তু বলবে যে চুল খুব ভাই ফাই হাঁঁচে তো বললে না এটা রে চলবে বুঝলেন তো বলছে এ ওসব তোমার মাথার চুলটি দেখে জি ভরে গেছে ও সব এসব বলল ঝুলে খাওক যেইদিন আমি মরে যাব আমার চুলটি আমার মাথাতে থাকবে না রে ঝুলে খাও আমার চুলটি খসে খসে জমিনে পড়ে যাবে রে জুলে খাও জুলে ইউসুফ তোমার চোখ দুটা কত সুন্দর তোমার চোখ দুটা দেখে জীব হয়ে যাচ্ছে মরে যাবো আমার চোখটা গোলে পানিগুলো সব চোখ গোলে গলে সরে পড়ে মানে সব জমিনে পড়ে যাবে আমার চোখটা চিরস্থায়ের জন্য নয় রে জুলেখা বললে তোমার মুখটা কত সুন্দর তোমার মুখটা দেখে জীব ভরে যাচ্ছে এসব ইউসুফ বলল জুলেখা আমার মুখটা হচ্ছে মৃত্তিকার খোরাক মাটির খোরাক যেদিন আমি মরে যাব রে জুলেখা আমার মুখটা মাটিতে খেয়ে নিবে আমার মুখটা মাটিতে গলে যাবে আমার মুখটা চেরস্থয়ের জন্য নয় রে জুলেখা মাতার চুল থেকে বর্ণনা করতে 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 পায়ের তাইলা পর্যন্ত ঠেকে দিল তোমার এটা ভালো ওটা ভালো এই সুন্দর ওই সুন্দর এই এরকম ওই করতে করতে ইউসুফকে লড় যেতে পারল না এবার জুলেখা তখন করেছি কি দড়িয়া যায়া ঘরের মধ্যে দেখছে রে ভাই টেবিলের ওপরে একটা মূর্তি রাখা আছে মূর্তিটা টেবিলের ওপরে রাখা আছে কাঠের মূর্তি কিংবা পাথরের মূর্তি একটা দেখা যায় জুলেখা করেছে কি ওর ওর নাখানাকে লিয়ে যায় ওর ওপরে চাপিয়ে দিয়েছে যেমন ঢেকা বললে এটা আমার উপাস্য আমার উপাস্যর সামনে আমি বুড়াই কাজ করতে পারব না ওই জন্য আমি ঢেকে দিলাম ইউসু বলছে আমার ইমানটা আরো চাঙ্গা হয়ে গেল যে সাধারণত একটা মাঠের পুতুল পাথরের পুতুল কাঠের পুতুল একটা পুতুলের সামনে যদি বুড়ায় কাজ করতে না পারে যে পুতুলের মুখে যদি মাছিতে দেয় জিভাতে মাছিটা হাঁকাইতে পারবে না মাছিটাকে লড়াইতে পারবে না পিটাতে পারবে না ওই মূর্তি দেখে যদি ওর সামনে বুড়া কাজ করতে না পারে তো আমার আল্লাহ এত শক্তিশালী আল্লাহ এত জবরদাস আল্লাহ পানির তলে মানুষ বুড়াই করলেও আল্লাহ দেখতে পায় মাটির তলে কিছু খারাপ কাজ করলেও আল্লাহ দেখতে পায় পাহাড়ের তলে পাহাড় কুরা যদি কোনো খারাপ কাজ করে তাও দেখতে পায় রাত্রিবেলা ঘরের কপাট লাগিয়া ঘরের মধ্যে কোনো খারাপ কাজ বুড়াই কাজ করলে আল্লাহ দেখতে পায় দারো মদ খেলো দেখতে পাবে বুড়াই কাজ করলেও দেখতে পাবে আল্লাহর চোখে কেউ আড়াল করতে পারবে না আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে না এবার ইউসুফ আরও চাঙ্গা হয়ে গেল বাপরে ওই একটা মাটির পুতুলের সামনে যদি বুড়ায় কাজ করতে না পারে তো আমি আমার আল্লাহর চোখে কেমন করে ফাঁকি দিয়ে দেব আরোই শক্ত হয়ে গেল বললে জুলে খা জুলে খা বলল ইউসুফ তুমি কি চিন্তা করছো তাড়াতাড়ি আমার কাছে চলে এসো তুমি তাড়াতাড়ি চলে এসো ইউসুফ বলছে জুলে খা তুমি যখন এর চোখে ঢেকে দেলা তোমার উপাস মাটির একটা পাথরের একটা বা কাঠের একটা পুতুল আল্লাহর চোখে কে আড়াল করবে আমার আল্লাহর চোখে কে মানে আড়াল করবে আড়াল করতে পেরেছে মানে পারবে ভাই পারবে একটা লোক পানিতে যা কোথায় সালাক রোজার দিনে ডুবে ডুবে পানি খেলবো দেখতে কেউ পাইবে না আল্লাহ বুঝতে পারবে না পানির তলে ডুবে পানি খেলবো ই খাপা পানির তলে ডুবে লেগে হে গট করে পানি খেতে চলেছে পানি খেয়ে কত লোককে দেখবেন যে পানিতে নেমে গা ধুইতে ধুয়ে জমিতে চলেছে ডাঙ্গা তু কি পেশাব করো পানি পানিতে পেসাব করে দে একজোড়া পানিতে পেশাব করে তখন খাড়ি আছে ধর আর ইস্ত্রিটা বুঝাই নেমে বুঝে ঠান্ডা লাগছে না মনে করছে আরে আইনা রে পাগলে এটাই পানি গরম আছে বুঝলি এখন নেই মোর কাছে গেছে বলছে ঠিক তো পানি গরম বলছে গরম লাগছে বুঝে হ্যাঁ তাহলে আর একবার পেসাব করে দিই তাহলে আরো গরম হয়ে যাদিকে চমকে করে ও মানে পানিতে পেশাব করে পানিকে গরম করে দে তো কথা হলো কত লোক পানি দেব পেশা করে দেয় কেউ পায়খানাও করে দেয় নদীতে হেলতে হেলতে পোখরে হেলতে হেলতে বুঝতে পারলেন এগুলা নিষেধ হাদিস থেকে মানা আছে পায়খানা পেশা পানি তো করতে হয় না ভাই করবেন না এবার ভাইরে আমার পানি তা ডুবা ডুবা লোকটা রোজার দিনে যখন পানি খাচ্ছিল আল্লাহ চাঁদার মাছকে ইশারা করলে তুই আর মুখে ঢোক আর ঢুকে যায় ভিতরে ঢুকে এখানে চেক ভোল আছে সবার দিতে ভাই ওলা চেক ভোলের কাছে যা কাঁটা কেমেল করে দেয় খাড়িয়ে যা চাঁদার মাছ আল্লাহর অর্ডার ঢুকে যায় কাঁটা ফরকে দেয় আর মাছ ভিতরে যায় না বাইরে আসে না যদি ঠেলবে তো ভিতরে যে সারো মরবে আর ভিতর থেকে তো বাইরে ঠেলতে পারবে না যে হাত আছে ভিতরে যে ঠেলবে লোক দিয়ে এবার দৌড়িয়া বাড়ি গেল ডাক্তার কর কি কর না কর ডাক্তারের কাছে যায় যদি অপারেশন করে এখানটা কেটেছে কেটে ওর মাছটাকে বাহির করতে গেছে ওর চেক ভল কেটে গেল ফস করে শ্বাস বাড়িয়ে গেল তো আল্লাহর চোখে ফাঁকি কেউ দিতে পারবে পানির তলা হলে আল্লাহ দেখতে পায় পাহাড়ের তলে হলে দেখতে পায় মাটির তলে হলো আল্লাহ দেখতে পায় আল্লাহর চোখে কেউ আড়াল করতে পারবে না আল্লাহর চোখ এত বড় নাকি ওই একটা মাস্টার প্রশ্ন করছে ছাত্রকে যে একটা ছাত্রকে বলছে আচ্ছা বলো তো পৃথিবীতে সব চাইতে চোখ বড় কার একটা ছাত্র বলছে সব থেকে পৃথিবীতে চোখ বড় হলো বিলের বিলের চোখ করে বিলের চোখ বড় বলছে আমি স্কুল থেকে এসেছি মাকে বলছি মা আমাকে খেতে দাও মা আমাকে খেতে দাও মা বললে ঘরে রুটি আছে আর মাছ আছে

আর হালবাহা ভুয়ে যদি সরিষার ভুঁয়ে হালবাহা থাকে তো সরিষা পোড়া থাকে জমিতে তো আকাশ থেকে কবি কবিতর দেখতে পাই যে সরিষা পোড়া আছে ওই জমিতে কবিতর নেমে যা মাটিকে হ্যাঁ চিড়া সরিষা বাহির করে খেয়ে নাই